দেখুন, অদ্ভুত আইন, মেয়ের বাসর ঘরে মায়ের উপস্থিতি বাধ্যতামূলক। আইনের চোখে সবাই সমান হলেও দেশভেদে আইনের ভিন্নতা দেখা যায়। দেশ বিদেশে এমন কিছু আইন আছে যেগুলো অদ্ভুত বলে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। যেমন ধরা যাক হংকংয়ের কথা, সেখানে স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে, তবে শর্ত একটাই, খুন করতে হবে খালি হাতে। জাপানে কোনো মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না। থাইল্যান্ড 30 বছরের বেশি বয়সী অবিবাহিত নারী দেশের সম্পদ হিসেবে গণ্য করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নতুন দেশ সামোয়াতে নিজের বউয়ের জন্মদিন ভুলে যাওয়াটাই বেআইনি। পশুপালন পশ্চাত্য প্রাচ্যে খুবই চলে, গৃহপালিত পশুর নামকরণও হয়, এর তালিকায় শুকুরও রয়েছে। কিন্তু ফ্রান্সে শুকুরের নাম নেপোলিয়ন রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় মেয়ের বাসর ঘরে তার মায়ের উপস্থিতি বাধ্যতামূলক যদি বেঁচে থাকে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চলে নিজস্ব আইনে রীতি পদ্ধতিতে, এক রাজ্যের আইন অন্য রাজ্যে মানার প্রয়োজন নেই, আর নিজস্ব আইন থাকায় কেন্দ্রের আইনও তোয়াক্কা করে না লোকে। কলোরাডো অঙ্গরাজ্যে রয়েছে নিজস্ব এক অদ্ভুত আইন, তা হচ্ছে যৌতুক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা যাবে না। রাজ্যের আইন এ কাজকে চুরি সামিল বলে মনে করে, এবং এজন্য যে সাজা তা প্রতারণা বা ছিনতাইয়ের সাজার সমান।